দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলাধারার নিয়মিত আয়োজন 24 ঘন্টা চট্টগ্রামে। সাথে আছে আমি বর্ণিশা চৌধুরী। জানিয়ে দেব 24 ঘন্টার বিশেষ সংবাদের সারসংক্ষেপ। চট্টগ্রাম 11 আসনে সাবেক সংসদ সদস্য এমি লতিফকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরীর বাইজিদ বোস্তামি থানাধীন বাইজিদ বোস্তামি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডবলমোরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের পাটোয়ারি জানান, সাবেক সংসদ সদস্য এম লতিফকে শুক্রবার রাতে বাজিদ বোস্তামি এলাকা থেকে গ্রেফতার করা হয়। শনিবার 7 দিনের রিমান্ড আবেদন সহ তাকে আদালতে পাঠানো হয়েছে। চট্টগ্রাম কাস্টমস হাউস আজ ছুটির দিনেও খোলা থাকবে। আমদানি রপ্তানি করদের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চট্টগ্রাম কাস্টমস কমিশনারের পক্ষে উপকমিশনার ইমাম গাজ্জালী স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়। তবে ব্যবসায়ীরা বলছেন, কাস্টমস খোলা থাকলেও যেহেতু ব্যাংক বন্ধ থাকবে, তাই এতে ব্যবসায়ীদের বিশেষ কোনো সুবিধা হবে না, কারণ শুল্ক পরিশোধ করতে না পারলে পণ্য খালাস করা যাবে না। চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার ইমাম গাজ্জালী বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী কাস্টমস খোলা হচ্ছে, যাতে আমাদের অনিষ্পত্ত কাজ এগিয়ে নেওয়া যায়। আমাদের কাছে যারা আসবেন, আমরা তাদের সেবা দিতে প্রস্তুত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পাশ সমন্বয়ক ও সহ সমন্বয়ক পদত্যাগ করেছেন। গতকাল শুক্রবার বিকেল 5:30টার দিকে 24 সাংবাদিক সমিতির কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এ ঘোষণা দেন তারা। এই 5 জন হলেন সমন্বয়ক সুমায়া সিকদার, সহ সমন্বয়ক আল মানসুন, ধ্রুব বড়ুয়া, সাইদুল জামান রেদওয়ান ও ইশাদে। ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন আল মানসুন। তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের কাছে সমন্বয়করা জবাবদিহিতা করছেন না এবং নানা ধরনের সাফাই দিচ্ছেন, যেগুলো অনেকাংশে একপাক্ষিক। প্রথম থেকে যেসব সমন্বয়হীনতা ও অপরাজনীতির আভাস পেয়েছি, আমরা সেগুলো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কক্সবাজার বঙ্গোপসাগরে ধীরে ধীরে বাড়ছে ইলিশ ধরা। গত 3 আগস্ট থেকে সাগরে ফের মাছ ধরা শুরু হলেও এতদিন জেলেদের জালে আশানুরূপ ইলিশ ধরা পড়েনি। তবে গত কয়েকদিন ধরে আসা যাচ্ছে জেলেদের। শুক্রবার শহরের প্রধান মৎস্য অবতরণ কেন্দ্র ফিশারি ঘাট থেকে রাজধানী ঢাকায় পাঠানো হয়েছে 20 মেট্রিক টন ইলিশ। অথচ আগের শুক্রবার মাত্র 4 মেট্রিক টন ইলিশ ঢাকায় পাঠানো হয়। সবশেষে আবহাওয়া সংবাদ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে, ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গতকাল আবহাওয়া অধিদপ্তরের এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালন মেঘমালা তৈরি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের উপর দিয়ে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও উত্তর বঙ্গোপসাগরের অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে। দর্শক, আজ এই পর্যন্ত। আগামী দিন আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। Thank you.